আসসালামু আলাইকুম। সাত কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুলনা জেলা পাইকগাছা উপজেলা মোহাম্মদ তরিকুল ইসলামের সাত বাগান, দূরে এবং কাছে যে যেখানে আছেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। গাছের জন্য গর্ব দেশ, শস্য শ্যামলা বাংলাদেশ, এটা মাথায় রেখে আমরা প্রত্যেকে আমাদের বাংলাদেশে বেশি বেশি ফলন্ত গাছ লাগাবো। দর্শকবৃন্দ, আপনি অযথা আপনার বাড়ির আঙ্গিনা ছাদ অযথা ফেলে রাখবেন না। অবশ্যই কিছু কিছু ফল গাছ আপনার রোপণ করবেন, শাকসবজি রোপণ করবেন, তাতে আপনার ফ্যামিলি চাহিদা কিছুটা মিটবে। দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ গাছ দেখাবো, সেটা হচ্ছে ড্রাগন গাছ। আপনি কীভাবে রোপণ করলে আপনি বেশি বেশি ফলন পেয়ে থাকবেন? দর্শকবৃন্দ, আপনি শুধু ড্রাগন গাছ লাগালে হবে না, আপনি সঠিকভাবে পরিচর্য করে লাগাবেন, অবশ্যই আপনার ইনশাল্লাহ বেশি বেশি ফলন আসবে। দর্শকবৃন্দ, আমি দেখেন এই যে ড্রাগন গাছ আমি রোপণ করছি, আগে করছিলাম আমি অন্য সিস্টেমে, এখন আর এক সিস্টেমে আমি রোপণ করছি। আশা করি এখন আপনার মাস মাস চলতেছে, সামনের মাসের থেকে ইনশাল্লাহ ড্রাগন হওয়া শুরু হবে। দর্শকবৃন্দ, আপনি দেখেন এই যে পাইপ, এভাবে আপনি আপনার বাসার ছাদে যারা ড্রাগন গাছ রোপণ করেন তারা অবশ্যই এইভাবে দিতে পারেন। আমি প্রথম একবার দিয়েছিলাম টাই দিয়ে, আর পরে দেখলাম যে এইভাবে আমার বেশি ফল আসবে। আশা করি এক সাইড থেকে আমার ছাদের এক সাইড থেকে আমি দেখেন আপনারা যেভাবে বেলকনি দিন, আপনারা বেলকনি পারে এইভাবে দিতে পারেন। আর আমি আমার বেলকনি নাই, আমি পাইপ প্লাস্টিকের পাইপ, থ্রি ফোর পাইপ, এটা আমি দেখেন এটা আমি কীভাবে খুঁটি বানিয়ে আমি এককভাবে আমি লম্বা করে পাইপ দিছি। দেওয়ার পরে আমি ড্রাগন গাছ দেখেন এভাবে এই 20 লিটারের পানির জার, এভাবে আমি গাছ দিছি। এখান থেকে গাছ লম্বা হয়ে পাইপের পারে পড়েছে। আপনারা গাছ দেখবেন যত ঝুলন্ত হবে তত আপনার ফল বেশি বেশি আশা করতে পারেন, কারণ এইভাবে লাগালে বেশি ফল পাওয়া যাবে। আমার পরীক্ষা করা আছে, আমি আমার ছাদে 3 থেকে 4 জায়গায় আমি ড্রাগন গাছ রোপণ করছি। আমি দেখছি কোনভাবে ড্রাগন চাষ করলে বেশি বেশি ফল আসবে। সব মিলে আমি দেখছি যে এই পদ্ধতিতে ড্রাগন গাছ চাষ করলে আমি বেশি ফল পাচ্ছি। অতএব আমি টায়ারের ভিতরে না দিয়ে আমি এইভাবে এককভাবে পাইপের মাধ্যমে এভাবে ড্রাগন গাছগুলো আমি ছয়ে দিয়েছি, যাতে আমি পরবর্তীতে বেশি বেশি আমি ড্রাগন পাবো। দর্শকবৃন্দ, যারা যারা আমার ভিডিওটা দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যেহেতু আপনারা এইভাবে আপনার বাসার ছাদে লাগাতে পারবেন। দর্শকবৃন্দ, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা করেননি অবশ্যই করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। দর্শকবৃন্দ, আজকের এই পর্যন্ত, আসসালাম।